হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ব্রাদার্স স্মার্ট গ্যাজেটের পক্ষ থেকে। আমি নয়ন, আর আজকে আরেকটি সিঙ্গেল ফোনের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। যারা যারা বেশিরভাগ মানুষই কমেন্ট করছেন যে আইফোন এক্স বা এক্সএস এর জন্য, তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এক্স বা এক্সএস দুইটাই মডেলই আছে। দুইটা মডেলে কিন্তু কালার ভেরিয়েন্ট সবগুলাই হবে, ইভেন 64 জিবি, 256 জিবি, যাদের যেই রকম রিকোয়ারমেন্ট ওই রকমই পাবেন। প্লাস ব্যাটারি হেলথ, যেটা মেন ফ্যাক্ট আইফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ থাকে, অরিজিনাল থাকে। মানে আপনাদের যেরকম যার রিকোয়ারমেন্ট থাকবে, অবশ্যই ওই রকম বাজেটের মধ্যে বা ওই রকম হেলথ বা ওই রকম ব্যাটারির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে আমাদের কাছে। তো শুরুতেই দেখাচ্ছি আইফোন এক্সটা, এক্স এর কিন্তু ভালো ভালো কন্ডিশন আসছে, একদম ভালো ফ্রেশ। কিন্তু আমি ফুল ফ্রেশ বলতেছি না, কারণ একটা ফোন ইউজ করার পরে 100% ফ্রেশ থাকে না, তারপরেও যেটা আছে মোটামুটি 90% ফ্রেশ পাবেন আপনারা। তো এক্স এর কিন্তু কালার আছে, হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে, 64 আছে, 256 আছে। তো যাদের যেরকম রিকোয়ারমেন্ট আসে কিন্তু সবাই এরকম ভাবেই পাবেন। আর এগুলো ব্যাটারি 85 আপ হবে সবগুলো, আর যেগুলো ব্যাটারি চেঞ্জ থাকবে অবশ্যই আমরা ওগুলো ব্যাটারি চেঞ্জ বলেই সেভ করবো। তো আইফোন এক্স 64 জিবি গুলো আপনারা পেয়ে যাবেন অনলি 28,500 টাকা, এবং 256 জিবি গুলো পেয়ে যাবেন অনলি 30,500 টাকা। আর এক্সএস এর কথা যদি বলি, এক্সএস আমাদের কাছে গোল্ড কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল। আর 64 জিবি গুলো পড়বে হচ্ছে এক্সএস অনলি 32,000 টাকা, 256 জিবি পড়বে 35,000 টাকা। যারা যারা এই বাজেটের মধ্যে রিকমেন্ড করছিলেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি থাকবে। আর অবশ্যই অবশ্যই আমাদের শপটা কিন্তু যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ, শপ নাম্বার হচ্ছে 4A002C। আসলেই দেখতে পারেন ব্রাদার্স স্মার্ট গ্যাজেট নামে একটি শপ, ঢুকলে আমাদেরকে অবশ্যই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।